মার্চের মধ্যেই নিউ জলপাইগুড়ি জয়ীকোবা প্যাসেঞ্জার ট্রেন চালু হতে চলেছে। শনিবার ময়নাগুড়ি বিজেপি দলীয় কার্যালয়ে বিজেপির ভারত মাতা পুজো অনুষ্ঠিত হলো। পুজোয় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিজেপির সাংসদ ডক্টর জয়ন্ত রায়, এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিনই একথা বললেন জয়ন্ত রায়। এছাড়াও জয়ন্ত রায় বিজেপি দলীয় সভায় উপস্থিত হয়ে বলেন, মার্চের মধ্যেই নিউ ময়নাগুড়ি জয়ীকোবা এলাকার প্যাসেঞ্জার ট্রেন চালু হতে চলেছে। দীর্ঘদিন ধরেই ময়নাগুড়িবাসীদের দাবি ছিল ময়নাগুড়ি স্টেশনের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টপেজের, সেই কাজও এগোচ্ছে বলে জানালেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়। পাশাপাশি সরস্বতী পূজা এই উপলক্ষে আজকে এখানে ওরা পুজোর ব্যবস্থা করেছে এবং তাতেই আমি বললাম আগামীতে কোনো কর্মসূচি আছে আপনাদের? সামনেই তো পঞ্চায়েত ভোট। কর্মসূচি আমরা তো কখনো থেমে থাকি না, আমরা কখনো কর্মবিমুখ না, আমরা হচ্ছি কর্ম, নিজের মুখে বলা ঠিক না, আমাদের লোকরা হচ্ছে কর্মযোগী, ঠিক আছে। আবার সাথে সাথে কয়েকটা জিনিস ভালো খবরও নিই ময়নাগুড়ির জন্য। নিউ ময়নাগুড়ি যোগীখোপার যে লাইন, সেই লাইন দিয়ে যাত্রী চলাচল খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আচ্ছা, ময়নাগুড়ির বাসিন্দার একটা আমার কাছে একটা করেছিলেন, একটা ডিমান্ড জানিয়েছিলেন, সেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটা স্টপেজ, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটা স্টপেজ, সেটার কাজও এগোচ্ছে। ভবিষ্যতে আরও কিছু ভালো জিনিস দেখতে চলেছেন আপনারা, জাস্ট অপেক্ষা করছেন। এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবি ডিলাইট।